আশা করি সবাই ভালো আছেন। দেখেন আমার ছেলে একা একা দাঁড়ায় আছে, আমাকে ছেড়ে আর অনেক উন্নত হয়েছে। এই যে আমার ছেলে দাঁড়িয়ে আছে। দুপুরে রান্না হচ্ছে গরুর মাংস। শুক্রবার আসলে গরুর মাংস খাওয়া হয়। গরুর মাংসটা আজকে আজকে যেহেতু শুক্রবার, বাজার গিয়েছিলাম বাজার করার জন্য। তো বাজার থেকে আজকে কি কি বাজার করলাম, গরুর মাংস অলরেডি রান্না বান্না চলছে। প্রথমত মাছের বাজার গিয়েছিলাম, ওখান থেকে মাছ নিলাম, দেশি ট্যাংরা মাছ। আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন নিজেরা আমাদের রান্নাবান্না শেষ, নামাজ কালামও শেষ, আমরা এখন খাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছি। গরুর মাংস নতুন আলু দিয়ে গরুর মাংস, এখানে আলুর ডাল দিয়ে ডিম। এটা আমাদের রংপুর অঞ্চলের খাবার, আপনারা খান কিনা জানি না। আর বন্ধুরা আলহামদুলিল্লাহ আল্লাহর বিশেষ মেহরবানিতে আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ। না বাবা, তোমার শেষ? তুমি আজকে দুপুরে কি দেখেছ? আলু। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেখেন আমার ছেলে একা একা দাঁড়ায় আছে, আমাকে ছেড়ে আর অনেক উন্নত হয়েছে। এই যে আমার ছেলে দাঁড়িয়ে আছে, হ্যাঁ আমার ছেলে এখন অনেকটা উন্নত। বো বো বো, বাবা আমার চুল কেটে দিবে, চুল কেটে দিবে আমার? কেন, তুমি কি বড় হয়ে কি পার্লার দিবা, পার্লার দিবা তুমি? হ্যাঁ তোমাকে তো বড় হয়ে অনেক বড় হতে হবে। হ্যাঁ তোমার জন্য কি নিয়ে আসছি আজকে দেখাও তো সবাইকে, ঘড়ি। আমার বাবার জন্য আমি ঘড়ি নিয়ে আসছি। আমার ছেলের চুল অনেক বড় হয়ে গেছে, চুলগুলো কাটাইতে হবে। বাবারও চুল বড় হয়েছে, বাবাও কাটাবে না বাবা? শোনো, তুমি কাটাবা, আমিও কাটাবো, ভাইয়াটাও কাটাইতে হবে। শোনো, আমার হাত ছাড়ো, ওখান থেকে মাথা থেকে হাত ছড়াও। কোথায় যাবা? মামা যাবা? আম্মু কি করে আজকে? আম্মু কে আসছে? মামা আসছে? না না, মামা আসবে, ভাইয়া আসছে। মূল কোথায়? মূল ভাইয়া? ও শিমুলকে মূল বলে না বাবা? আচ্ছা তুমি একা একা, চলো চলো যাই, চলো যাই, কে আসছে দেখি। আজকে শুক্রবার, সবাইকে জুম্মা মুবারক। হ্যাঁ ছেলে নামাজের জন্য রেডি, নামাজে যাবে। দেখো ভাইয়ার জন্য কি নিয়ে আসছি, দেখো ঘড়ি। ওয়াও ওয়াও, ভাইয়ার জন্য ঘড়ি নিয়ে আসছি। হ্যাঁ বাবা, ও শোনো, আমি বাজারে গিয়েছিলাম, হ্যাঁ বাজার থেকে তোমার জন্য কি আনছি জানো? না, অনেক মাছ নিয়ে আসছি, মাংস নিয়ে আসছি, তুমি মজা করে খাবা। তোমার তোমার জন্য আঙ্গুর নিয়ে আসছি, তুমি খাবা? আঙ্গুর নিয়ে আসছি তোমার জন্য, লাইক দেখাও। বাই না, লাইক দেখাও। চলো আমরা এখন দেখবো আমরা কি কি নিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে, আম্মু কি করে আমরা দেখবো। হ্যাঁ চলো, দুপুরে রান্না হচ্ছে গরুর মাংস। শুক্রবার আসলে গরুর মাংস খাওয়া হয়। গরুর মাংসটা আজকে আমি এদিকে পাই নাই, একটু দূরে থেকে নিয়ে আসতে হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠছি, একটু দেরি হয়ে গেছে, এই জন্য গরুর মাংসটা আনতেও একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, এটা খাওয়ার পরে বোঝা যাবে কীরকম অবস্থা। আজকে যেহেতু শুক্রবার, বাজারে গিয়েছিলাম বাজার করার জন্য। তো বাজার থেকে আজকে কি কি বাজার করলাম, গরুর মাংস অলরেডি রান্না বান্না চলছে। আর গরুর মাংসের সাথে আর কি কি বাজার করেছি এগুলো আপনাদের সাথে একটু দেখাই কি বাজার করলাম। আর বাজারের যে দাম, তো আমাদের কেনাকাটা অনেক কষ্টকর হয়ে যায়, তারপরও অল্প অল্প করে কিনে কাটা করে খেতে হয়। তো চলুন দেখা যাক আজকে আমি কি বাজার করলাম। প্রথমত মাছের বাজার গিয়েছিলাম, ওখান থেকে মাছ নিলাম, দেশি ট্যাংরা মাছ। আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন নিয়েছি তখন এগুলো তাজা ছিল, মানে এক প্রকারই পানিতে ছাড়লে আবার মাছের জায়গায় মাছ চলে যাবে এরকম অবস্থা। তো এখন বাসায় আস্তে আস্তে মাছগুলো একটু মরে গেছে। আর এখানে নিয়েছি সুরমা মাছ, যেটা আমার ছেলের একটু পছন্দ, এজন্য আমি এই সুরমা মাছটা নিয়েছি, অল্প করে নিয়েছি, বেশি নেইনি। এখানে নিয়েছি গলদা চিংড়ি, গলদা চিংড়ির দাম আগের তুলনায় অনেক বেশি, তারপরে আমি আধা কেজি পরিমাণ নিয়েছি গলদা চিংড়ি। আর এর সাথে নিয়েছি কাচকি মাছ, তো কাচকি মাছটা একটু ভালো লাগে ভাজি ভুজি খেতে, চচ্চড়ি খেতে, এই জন্য কাচকি মাছটা নিয়েছি। কিন্তু কাচকি মাছেরও দাম অনেক প্রচুর, প্রচুর দাম। আর এখানে নিয়েছি একটা রুই মাছ, রুই মাছের দামটাও অনেক বেশি, তারপরও একটা নিয়েছি, যেহেতু খেতে হবে বাঁচতে হবে
এজন্য রুই মাছ নেওয়া আর সবজি নিয়েছি হলো ধনেপাতা ফুলকপি খিরা বেগুন গাজর টমেটো পালং শাক এটা শশা না এটা খিরা তো এগুলো হলো আজকের কাঁচা বাজার আর নিয়েছি দেশি আলুটা ওইদিকে আছে ওটা আলু দেখানোর কোনো কিছু নাই তারপরও আলুর দামটা অনেক বেশি এখনও আমার মনে হয় যেহেতু দেশি আলু উঠেছে তারপর আলুর দামটা অনেক বেশি তো এই হলো আজকে আমার কাঁচা বাজার শুক্রবার একদিন বাসায় থাকি একদিন এই সময়টা পাই বাজার করার জন্য এই বাজারগুলো করলাম আজকে শুক্রবার আবার সামনে শুক্রবার হয়তো সময় পাবো তখন আবার করতে হবে তো যাই হোক আপনারা আমার সঙ্গেই থাকুন আর রান্নাবান্না চলছে আমরা খাওয়ার পরে আবার আপনাদের সামনে ফিরে আসবো পুরা আমাদের রান্নাবান্না শেষ নামাজ কালামও শেষ আমরা এখন খাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছি বাবা তোমার আম্মু আজকে কী রান্না করছে খালি আউয়া ওর খালি আউয়া আউয়া ছাড়া আর কিছু নাই তো আমরা এখন দেখব ওর আম্মু কোথায় ওর আম্মু কী কী আজকে রান্না করলো আমাদের জন্য আমরা দুপুরে কী দিয়ে খাচ্ছি তো আপনারাও চলুন আমাদের সাথে না বাবা আই শিমুল তুমি সবাইকে সালাম দিছ একটা সালাম দাও হ্যাঁ আমার ছেলেও আবার সালাম দিচ্ছে তো আমরা এখন চলে যাচ্ছি কোথায় বাবা না আবুয়া না তোমার আম্মু কী রান্না করছে আমরা এগুলো দেখবো হ্যাঁ দেখে আমরা খেয়ে আবার আমরা জানাবো হ্যাঁ ঠিক আছে ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকুন ওয়াও ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে তোমার দাঁত নাই সামনের দাঁত নাই মানুষ কি বলবে মুস্কি হাসি দাও তো মূলের দাঁত আছে এই যে মূলের দাঁত আছে মূল মানে শিমুল শিমুলের দাঁত আছে হ্যাঁ তাহলে চলো বাবা আমরা দেখি আম্মু কি রান্না করছে হ্যাঁ চলো হ্যাঁ এর দুপুরের খাবার রেডি তো আজকে যা রান্না হয়েছে গরুর মাংস নতুন আলু দিয়ে গরুর মাংস এখানে আলুর ডাল দিয়ে ডিম এটা আমাদের রংপুর অঞ্চলের খাবার আপনারা খান কি না জানি না আর এটা হলো সালাদ শশা আছে আর হলো এর সাথে আছে টমেটো ধনে পাতা আর এখানে আছে বাঙালির দেশি খাবার ভাত তো এই আলুর ডাল আর ডিম যারা রংপুর দিনাজপুরে তারা এটাকে চিনবেন জানবেন তাদের অনেক জনপ্রিয় একটা খাবার এই শীতের দিনে আলুর ডাল দিয়ে ডিম নাপা শাক সিম ভাজি আর যদি ভর্তা থাকে তো এই হলো আজকে আমাদের দুপুরের মেনু তো সবাই ভালো আছেন জানি আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক তো আমরা খাওয়ার পরে আবার ফিরে আসছি আমরা খাওয়ার পরে জানাবো যে কীরকম টেস্ট হলো আজকের রান্না বন্ধুরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ না বাবা তোমারও শেষ তুমি আজকে দুপুরে কী দিয়ে খেয়েছো আলু আলু খেয়েছো গোস্ত খেয়েছো না গোস্ত আলু খেয়েছো গোস্ত খেয়েছো আলু খেয়েছো ভাত খেয়েছো হ্যাঁ ডাল খেয়েছো তুমি তো এগুলো কিছুই খাও নেই তুমি খালি শুধু খেয়েছো গোস্ত না গরুর গোস্ত খেয়েছো না হ্যাঁ লাইক দেখাও তো বন্ধুরা আপনারা যদি বাবা দাঁড়াও 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 এটা কী নিবা কুরকুরে কুরকুরে নিবা হ্যাঁ মুখটা নামো কুরকুরে এদিক দেখো এদিক দেখো শোনো তাহলে বলো সবাইকে বলো যে আমাদের বলো বলো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি বলো একটি লাইক একটি না একটি শেয়ার এবং একটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে বলো সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দাও আল্লাহ বলো আল্লাহ
আল্লাহুম্মা আমিন, হ্যাঁ আল্লাহুম্মা আমিন, আল্লাহ হাফেজ দাও, আল্লাহ হাফেজ। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, আমরা আপনাদের জন্য দোয়া করি। তো আজকের মতন আমরা এখানে বিদায় নিচ্ছি বাবা ছেলে। তো আবারও যাওয়ার আগ পূর্ব আগ মুহূর্তে বলে যাচ্ছি, যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।